কই গো, বাড়িতে কেউ আছো নাকি? ওই দেখো আবার চলে এসেছে। দূর 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 ভাবলাম একটু ঘুমাতে যাবো, ঘুমে 14:12 বাজিয়ে দিল। হ্যাঁ আসুন আসুন আসুন। আমি তো আমলেদেরকে জানাবো বলি এখানে এসেছি, জানি তো এই সময় আপনারা ঘুমোতে যাবেন। বলেন কি, আপনাদেরকে আবার না জানালে তো আমার পেটের ভাত হজমই হয় না, জানেন তো। কথা সত্য, সে তো আমি জানি। তা কি খাবেন, চা না কফি? না না, চাই আনুন। এহে, রহা নেই জাতা, লজ্জা শরম না, একবার অফার করে দিলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন। আপনি অফার করেছেন কেন? আপনি তো খুব ভালো করেই জানেন আমি কোনো কিছুই না করি না। যদি আমি চা অতটা পছন্দ করি না, কিন্তু এই নাদুস নুতুস গতরটা নিয়ে বসে থাকতে দেখেও যে আমার সহ্য হচ্ছে না। এই নিন চা। চাটাতে মিষ্টি হয়নি তো? আপনাকে কি ভাবছেন মিষ্টি চা দেবো? আপনি তো কত মিষ্টি ভাষীর মানুষ যে আপনাকে মিষ্টি চা দেবো। সে তো জানি, আপনি যা কিপটে আপনি আবার চিনি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি তো শুনেছি আপনারা আবার নাকি সপ্তাহে একদিন মাংস খান, তো আবার ইন্দুরের ঝোল। বলেন কি, ইস মিথ্যে কথা। কে বললো আমি ইন্দুরের মাংস খাই? কে বললো? উল্টোপাল্টা কথা বলার জায়গা পড়ে না। ইন্দুর মাংস তো আপনি খান, লোকের ঘরে ঘরে যে চা খেতে আসেন, নিজে তো আমরা চা চিনি নেই নাকি, লোকের ঘরে ঘরে পাড়া বয়ে চা খেতে চলে এসেছে। দিন দিন যত গাল দেবেন দিন, গাল শুনতে শুনতে চা খাওয়ার মজাই আলাদা। আপনি একটা ছুঁচ, আপনি একটা ইন্দুর, আপনি ছোট লোক। দিন দিন যত গাল দেবে দিন, আজ গাল দিলি তো ঘুমটা আমার ভালো হবে। চলি এখন আমি চললাম পাশের বাড়ির লোককে জ্বালাতে।